আমি অপরাজিতা প্রজ্ঞাতীর্থর কর্ণধার বিপ্লব চক্রবর্তী। আজকে টেস্টের পর ক্লাস টেনের ব্যাচ যখন শুরু হলো, মোটামুটিভাবে এই ব্যাচটায় এখন বসে আছে জন 65 জন, এরকম চারখানা ব্যাচ আছে। অর্থাৎ যদি ক্যালকুলেশনে যাওয়া যায় তাহলে আমার মোট এবছর মাধ্যমিক দেবে প্রায় 250 জনের কাছাকাছি স্টুডেন্ট। শুধু তাই নয়, টোটাল স্টুডেন্ট ভলিউমে আমি 11-12 থেকে শুরু করে যতটা পড়াই সেটা 650-এর ওপর। আমার হাতে কিছুদিন আগে সূর্যদীপ ছায়া প্রকাশনীর একজন মানে খুবই দক্ষ কর্মচারী এবং আমার খুব প্রিয় কাছের মানুষ সূর্যদীপ, ও দুটো বই দিয়ে গেছে। একটা হচ্ছে এক্সাম সিক্রেট, বাংলা এবং ইতিহাস, যে দুটো বিষয় আমি পড়াই, এবং হাতের মুঠোয় 40। এই দুটো বই, এই হাতের মুঠোয় 40 এবং এক্সাম সিক্রেট, এই দুটো বই আমি এই টেস্টের মধ্যে যখন পড়ানোটা কম ছিল তখন আমি একটু স্টাডি করে দেখলাম। দেখার পরে আমার মনে হলো যে ক্যাপশনটা ছায়া প্রকাশনী লেখে দিস ইজ 200% কারেক্ট, দ্যাট যে আমাদের এখানে যে ব্যাপারটা আছে, মানে আমরা যেটা বলতে চাইছি যে শুধুই মানে ক্যাপশনটা যেটা ওরা ইউজ করে সেটা হলো শুধুই নয় টিউশনই, যদি সঙ্গে থাকে ছায়া প্রকাশনী। আমি একদম পরিমাণে এই ছায়া প্রকাশনীর ক্যাপশনটাকে সমর্থন করছি, এই কারণের জন্য আমি বিশ্বাস করি আমার নোটস বা সাজেশন যেরকমভাবে উত্তর 24 পরগনা বা জেলার বাইরে এখন কার্যকরী হচ্ছে, এই বই দুটি ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণ ভীষণভাবে উপকৃত করবে এবং সমৃদ্ধ করবে। এর গ্যারান্টি হিসেবে আমি বলতে পারি যে স্টাডি মেটেরিয়াল এর মধ্যে দেওয়া আছে সেগুলো যদি কোনো ছাত্রছাত্রী সঠিকভাবে ফলো করে তাহলে একটা প্রশ্ন অজানা আসবে না। মাধ্যমিক স্তরে একটি প্রশ্ন, 1 নম্বরের একটি প্রশ্ন, সেটা ব্যাকরণ হতে পারে, সেটা নির্মিতি হতে পারে, সেটা রচনা হতে পারে, একটি প্রশ্ন আমার মনে হয় না যে আনকমন সে ফেস করবে। তাই আমি আমার সমস্ত ক্লাস টেনের ছাত্রছাত্রীদেরকে একটু ঘুরিয়ে নাও, যারা বসে আছে তাদের সবার যেন মুখটা আসে, একটু একটু করে দেখিয়ে নাও সবাইকে। একটাই জিনিস আমরা জিজ্ঞেস করব, তোমরা এই বইটা সবাই আমার কথা মতো কিনছো কি? একটু জোর করে হাত তুলে। শুধু তাই নয়, দুটো স্কুলে আমি যুক্ত এবং আবৃত্ত, মানে আমার নিজের স্কুল এবং আমি নিজে পড়াশুনো করেছি এবং এখন বর্তমানে একটা কর্মক্ষেত্রের জায়গা বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, ওখানে আবৃত্ত বলে একটা অনুষ্ঠান হয়, সম্ভবত আবৃত্ত স্টেজেও ছায়া প্রকাশনী পার্টনার, সেই স্টেজেও আমি হয়তো এক্সাম সিক্রেটের কথা বলবো, হাতের মুঠোয় 40-এর কথা বলবো। সেই সঙ্গে আমি নিজে পার্সোনালি আন্নাকাল স্কুলের ম্যানেজিং কমিটির সাথে যুক্ত, ওখানেও বলবো। আশা করি ভালো লাগলো। নমস্কার।